হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে কিন্তু আমরা আরও দুইটা ফোনের স্পিড টেস্ট নিয়ে আসছি। আর আমাদের যেটা এই হাতে রয়েছে, অর্থাৎ বাম হাতে রয়েছে, এটা কিন্তু রয়েছে আইটেলের ভিশন 5 প্লাস, যেটা কিন্তু এক সময়কার অনেক গর্জিয়াস এবং পাওয়ারফুল একটা ফোন ছিল, এবং বর্তমানে যেহেতু একটু আগে লঞ্চ করেছে এই ফোনটা। আর আমাদের এই হাতে যেটা রয়েছে, এটা কিন্তু সদ্য লঞ্চ করা আইটেলের A70, এবং এটা রয়েছে যেটা, এটা কিন্তু ভিশন 5 প্লাস। তো এই দুইটা ফোনের মধ্যে আমরা স্পিড টেস্ট করব যে কোন ফোনটা বেশি দ্রুত কাজ করে। আর দুইটা ফোনই কিন্তু 4 জিবি র্যামের মধ্যে রয়েছে, এবং দামের কিন্তু পার্থক্য রয়েছে অনেকটাই। কারণ আমাদের যেটা এটা রয়েছে, এটা কিন্তু 9000 টাকা, 4 জিবি 64 জিবি, অর্থাৎ 9500 টাকা, 9500 টাকার মধ্যে। আর যেটা আমাদের এইটা রয়েছে, বর্তমান মার্কেটে কিন্তু এখনও 12699 টাকা রেট দেওয়া আছে। তো এই দুইটা ফোনের মধ্যে কোন ফোনটা বেশি দ্রুত কাজ করবে সেটা নিয়ে আজকে আমরা কাজ করব। তো আমরা দুইটা ফোনের মধ্যে স্পিড টেস্ট দেবো। প্রথমে বরাবরের মতো আমরা ফার্স্ট পাওয়ার ওপেন করে দেবো, দেখবো কোন ফোনটা দ্রুত ওপেন হয় এবং কাজ বেশি করে। তো আপনারা দেখছেন একে টিপস অ্যান্ড ট্রিক্স, এবং আমি আপনাদের সাথে রয়েছি, আর আমাদের সাথে যেটা রয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো দুইটা ফোনের মধ্যে কিন্তু স্পিড টেস্ট চলছে। আমরা মেইন যে কাজটা সেটা হলো কোন ফোনটা বেশি দ্রুত কাজ করে, আমরা সেটা দেখব যে কোন ফোনটা বেশি পাওয়ারফুল। তো আমরা কিন্তু দেখছি যে কোন ফোনটা বেশি দ্রুত কাজ করে। এখানে হয়ে যাচ্ছে কিন্তু দুইটা শক্তির লড়াই, ওপেন কিন্তু হচ্ছে, আর দুইটা ফোনই কিন্তু অনেক গর্জিয়াস এবং খুবই লুকিং সুন্দর। তো আমরা দেখলাম এই ফোনটা বেশি দ্রুত ওপেন হয়ে গেছে, কারণ এখানে কিন্তু আমরা যেটা রেখেছি এটা কিন্তু আইটেলের A70, অর্থাৎ A70। আর এইখানে যেটা রয়েছে এখনও ওপেন হয় নাই, এটা কিন্তু আইটেলের ভিশন 5 প্লাস। আমি আবারও বলে দিচ্ছি, কারণ মাঝে মাঝে আমাদের ভুল হতে পারে যে কোন ফোনটা কোনটা, এটা কিন্তু দেখতে একটু সমস্যা হতে পারে। তো বরাবরের মধ্যে কিন্তু আমরা একই ওয়াইফাইয়ের আন্ডারে করে দিয়েছি। মোটামুটি আমরা বলতে গেলে বলা যায় যে দুইটা ফোনের মধ্যে কোন ফোনটা বেশি দ্রুত কাজ করবে, যেহেতু এখন ওপেন হচ্ছে না কেন এটা। তো মনে হচ্ছে কার্যকলাপ শুরু করে দিয়েছে, অল্প টাইমের মধ্যে আমরা ওপেন করে ফেলবো। এখনও নর্মাল মোডে আসে নাই, যখন নর্মাল মোডে আসবে তখন কিন্তু আমরা ফুল স্পিড টেস্ট শুরু করে দেব। তো এখন আমরা যেভাবে ভিডিওগুলো সাজাই সেটা হলো স্পিড টেস্টের পাশাপাশি কিন্তু আমরা নেটের স্পিডও দেখি, ডাউনলোডের স্পিডও দেখি। তো আজকেও সে ঠিক সেরকমই করব। প্রথমে আমরা ফ্রি ফায়ার ওপেন করব। বরাবরই কিন্তু আমরা এটাই করি, এবং আজকেও ঠিক তাই করলাম যে দুইটা ফোনে ফ্রি ফায়ার পেলে দিয়েছি, দেখা যাক কোন ফোনটা দ্রুত এবং আগে ওপেন হয়। তো এটা দেখে মনে হচ্ছে যে নর্মাল মোডে আগেই চলে আসার কথা, কারণ যেহেতু এই মোডটা অলরেডি আগে চলে আসছে। তো এখনও লোড নেয় নাই, তবে এটা ওয়াও, এটা কিন্তু অলরেডি অর্ধেক শেষ করে ফেলেছে, এটা কিন্তু দেরি করছে। তারপর দেখা যাক কোনটা আগে হয়, এটা তো আমরা নিজের চোখেই দেখব। ও, আমাদের মনে হচ্ছে যে ভিশন 5 প্লাসের সে আইটেলের A70, এটা একটু বেশি ফাস্ট মনে হচ্ছে আর কি। এখনও কিন্তু আসে নাই নর্মাল মোডে, তো আমরা বুঝতে পারছি আর দেখার দরকার নাই, কারণ যেহেতু এটা আমাদের নর্মাল মোডে চলে আসে, সেহেতু আমরা অত টাইম নেব না, অল্প টাইমের মধ্যেই শেষ করে দেব। আমরা কিন্তু আরেকটা গেমস ওপেন করে দিয়েছি, দেখা যাক এই দুইটা গেমের মধ্যে কোন গেমটা বেশি তাড়াতাড়ি কাজ করে। আর দুইটাই কিন্তু অফলাইন গেম, এখানে কিন্তু নেটের কোনো কাজ নেই। তারপরেও আমরা দেখব কোন ফোনটা বেশি দ্রুত কাজ করে, মনে হচ্ছে এটাই নেবে, কারণ অলরেডি অনেকখানি ওপেন করে ফেলেছে। তো এক সময়কার জনপ্রিয় ফোন এই ভিশন 5 প্লাস, সেটা কি বর্তমানে স্লো হয়ে গেছে? আমার তো মনে হয় যে স্লো হয়ে গেছে, কারণ এখন কেবল লোডিং নিচ্ছে, অলরেডি এরা কিন্তু কাজ শুরু করে দিয়েছে অনেক আগেই। তো আমরা দেখলাম দুইটা তিনটা কাজ শেষ করেছি, তার মধ্যে কিন্তু আইটেলের A70 এটাই কিন্তু বেশি দ্রুত কাজ করছিল এবং মোটামুটি কাজ করেছে আর কি। তো এখানে আমরা বুঝতে পারছি যে যেটা ভিশন 5 প্লাস, এটার সে আইটেলের A70 এটা কিন্তু বেশি কাজ করছে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অনেকটাই লোড নিয়ে ফেলেছে, এবং আমার মনে হয় এই গেমটাও এটাই আসবে, কারণ দেখতে দেখলেই বোঝা যাচ্ছে।
যেটা সেটাই আসলে এটাই ওপেন হয়েছে এবং তাড়াতাড়ি কাজ করছে। এদিকে কিন্তু এটা 22% হয়ে ঠেকে আছে। আমাদের বোঝা হয়ে গেছে, তো আমরা লং করছি কেন? আমাদের আরেকটা গেম রয়েছে এখানে, যেটা রয়েছে গাড়ি গেম। এটা কিন্তু আমরা রেসিং মাস্টার অর্থাৎ কার রেসিং এটা দিয়েছি, দেখা যাক কোনটা ফাস্ট বেশি। তো যেগুলো কাজ করেছি মোটামুটি সবগুলোতেই কিন্তু আইটেলের এই ফোনটা A70 এটাই কিন্তু ফাস্ট হয়েছে। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি দুইটা সমানে সমানে যাচ্ছে, তো কোনটা আগে ওপেন হয় সেটা কিন্তু আমরা অবশ্যই দেখব। মনে হচ্ছে এটাই হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা বলেছি সেটাই। এখানে কিন্তু আমরা দেখলাম বারে বারে কিন্তু আমাদের সামনে A70 বেশি ফাস্ট কাজ করছিল। আমাদের কিন্তু আরেকটা কাজ রয়েছে, আমরা ইউটিউবিং দেখবো যে ইউটিউবের ক্ষেত্রে কোন ফোনটা বেশি দ্রুত কাজ করে। ওয়াও, অনেকক্ষণ দেরি করছে, তার মানে এটা তো মোটামুটি আমরা দেখলাম, বোঝা আমাদের বাকি নেই যে কোন ফোনটা বেশি দ্রুত কাজ করে। সেই ক্ষেত্রে আমাদের করতে হবে এবার স্পিড টেস্ট। আমরা প্লে স্টোরে যাচ্ছি, দুইটা অ্যাপস নেব এখান থেকে, যেহেতু ফুড পান্ডা সামনে আসছে আমরা এটাকেই নেব। আর এটা কিন্তু ওপেন হতেই দেরি হচ্ছে অনেকটাই, তার মানে আমরা বুঝতে পারছি যে আসলে ভিশন 5 প্লাস যে ফোনটা বর্তমানে মার্কেটে আসছে, অর্থাৎ এক সময় অনেক ভালো ছিল, সেটা কিন্তু এখন স্লো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেকটাই ট্রাই করছি, ওপেনই হচ্ছে না। কোন একটা সমস্যা আছে কি না আমরা বলতে পারছি না, তো ওপেন হচ্ছে না আর কি, দেরি হচ্ছে। এটা আমরা যখন এটা দেব তখন দেখতে পারবেন অনেক তাড়াতাড়ি ওপেন হয়ে গেছে। আর এটা আবার এটা কী কী যে করছে সেটাই তো বলতে পারছি না, দেরি করছে কেন? অনেকটাই কিন্তু ঝামেলা করছে, নেট প্রবলেম থাকতে পারে কিন্তু। ও, এখানে একটু সমস্যা হয়ে গেছে, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের যেটা এটা রয়েছে ভিশন 5 প্লাস, এটাতে ইন্টারনেট কানেকশন কাজ করছে না। আমরা যখন উপর থেকে টান দিলাম তখন দেখলাম নো ইন্টারনেট লেখা, তো আমরা একটু হোল্ড করে নিচ্ছি। তো গাইস, আমাদের একটু নেট প্রবলেমের কারণে এরকম সমস্যা হয়েছিল। তো আমরা দুইটা ফোনে প্লে স্টোর ওপেন করে দেখবো যে কোন ফোনটা বেশি তাড়াতাড়ি ডাউনলোড করে, অর্থাৎ আগে ডাউনলোড করে সেটা কিন্তু আমরা দেখব। তো নেট আছে এখন, শুধু কাজ করছে না, আমাদের আবার ঢুকতে হবে। তো দুইটা ফোনই কিন্তু নর্মাল মোডে রয়েছে এবং এখানে আমরা কিছু অ্যাপস বের করে সেটা দিয়ে ডাউনলোড স্পিড করব। ইমো বেটা, ইমো লাইট, HD, ও পেয়ে গেছি আমরা দুইটা একই রেঞ্জের অ্যাপস। তো এখানে আমরা ইমো অনেক কম MB, তারপর আমরা ডাউনলোড করে দেখবো যে স্পিডটা কোনটার বেশি হয়। ওয়াও, এখানে ইরর লেখা আসছে, আমাদের মনে হয় একটু ক্যান্সেল দিতে হবে। আনইনস্টল করে দিচ্ছি আমরা, আমাদের আবার ফেসবুক চলে আসছে। তো এখানে আমরা দুইটা একসাথে ওপেন করে দেব, ও করে দিয়েছি, দেখা যাক কোনটা তাড়াতাড়ি। ওয়াও, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু অনেকটাই আগে ওপেন হয়ে গেছে, কারণ ভিশন 5 প্লাস এটা কিন্তু আগেই কাজ করছে। এবং আমাদের এখন আমরা একটা ফুড পান্ডা নেব, কারণ এখানে দেখতে পাচ্ছেন ফুড পান্ডার একটা অ্যাপস চলে আসছে, সেটা আমরা ফুড পান্ডার অ্যাপসটা নিয়ে কাজ করব। যেহেতু এখানে আসছে আমরা দুইটা ফোনে একসাথে কানেক্ট দিয়ে নিয়েছি, তো আমরা এখন দেখব কোনটা বেশি স্পিডে কাজ করে এবং তাড়াতাড়ি ডাউনলোড করে। ওয়াও, এখানে কিন্তু আমরা একটু ভিন্নতা দেখছি, কারণ প্রত্যেকটা অ্যাপস কিন্তু আমরা দেখেছি যে এটা আইটেলের A70 সেটা কিন্তু বেশি দ্রুত কাজ করেছে, এবং ডাউনলোডের দিক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভিশন 5 প্লাস এটা কিন্তু বেশি স্পিডে ডাউনলোড করছে। তো সেক্ষেত্রে আমাদের বোঝার আর বাকি নেই যে কোন ফোনটা বেশি স্পিডে ডাউনলোড করে, এবং কিছু কাজ রয়েছে যেগুলো আইটেলের A70 ফাস্ট কাজ করেছে, এবং কিছু কাজ রয়েছে যেটা অর্থাৎ আমরা অ্যাপস ওপেনের দিক থেকে দেখেছি যে A70 ফাস্ট, এবং আমরা এখন দেখলাম যে ডাউনলোডের দিক থেকে কিন্তু ভিশন 5 প্লাস এটা ফাস্ট।
তো এখন আপনার বিবেচনা কোনটা আপনি কিনবেন এবং আপনার জন্য কোনটা বেটার ভালো হবে সেটার ডিসিশন আপনার। তো দুইটা ফোনের মধ্যে কোন ফোনটা আপনার কাছে বেটার লেগেছে এবং ভালো বলে মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।